গতকালকে অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে দুটো ইনসিডেন্টের ব্যাপার আছে। প্রথম হলো একজন লোক যা 15.5 কেজি গাঁজা পাওয়া যায়, অ্যাকচুয়ালি উনি আমাদের কাছে খবর হয়েছিল যে এলটিটিতে কয়েকজন লোক মতলব গাঁজা নিয়ে তারা যায় মানে যখন আগরতলা থেকে স্টার্ট হয়। তো আমরা গতকাল এলটিটি ছিল যেটা মুম্বাই যায়, তো আমরা যথারীতি আগরতলা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা এই জিনিসটা চক আউট করার চেষ্টা করি। তো তখন দেখলাম একজন লোক যিনি দুটা পিটুপুকু করে, মানে উনিও দেখা যাচ্ছে যে উনিও বেডরুলের কাজ করে, তো উনি নিয়ে ওনার যে পার্সোনাল একটা বক্স আছে রেল মানে রেলের ভিতরে, তো উনি নিয়ে রাখলেন। তারপরে আমরা সবাই গিয়ে ওনাকে আমরা ক্যাচ করি। তো অ্যাকচুয়ালি ওজন করে দেখা গেল এটা মানে 15.5 কেজি গাঁজা। তারপর আমরা ওনার বিরুদ্ধে একটা NDPS দ্বারা আগরতলা জিআরপি থানাতে মামলা হয়। তো আজকে ওনাকে পুলিশ রিমান্ডে আমরা মহামান্য আদালতে প্রেরণ করছি। তো ওনাকে নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ফখরুদ্দিন আহমেদ, আর অ্যাকচুয়ালি ওনার আসামের বাসিন্দা ডিস্ট্রিক্ট।